গুড মর্নিং এভরিওয়ান। তো আমি আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালোই আছো। আমি খুব একটা ভালো নেই, কারণ এখানে এমনিই রেড জোন চলছিল, আর তারপর আবার কোভিড পজিটিভ আমার বাড়ির কাছাকাছি বেরিয়েছে। তো একটু ভয়ের বিষয়ে, বাজারঘাট মোটামুটি 15 দিনের জন্য বন্ধ, আর স্যানিটাইজ করছে সব জায়গা। তো একটা টেনশান তো থাক মানে থেকেই যায় মনে, যে কি হবে কি হবে। আর দরকারে তো বাড়ি থেকে একটু হলেও বেরোতে হয়, কারণ বাজার দোকানটাই মাস্ট। কি হবে জানা নেই। তো চা খাচ্ছি আর রোদ পোহাচ্ছি। তো চা খাওয়ার পর যাব লাঞ্চে, কি লাঞ্চ হবে জানি না, অল্প শাকসবজি আছে। পুলিশ তো পুরো ব্যারিকেড করে দিয়েছে, ওই জন্য দোকানপাটও খুলছে না, এরকম নাকি 15 দিন চলবে। মানে ব্রেকফাস্টের জন্য আটা মাখা রাখা আছে, আর রুটি হবে, আর রুটি বাটার দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। তো আলাদা করে কোনো তরকারি হবে না, তাই চটপট রুটিগুলোও করে ফেলি আর বাটারটাও মাখিয়ে নেব। আর এটা কিন্তু গরম গরম খেতে ভীষণই ভাল লাগে, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট তাড়াতাড়ি করে আবার রান্নাঘরে আসতে হবে, কারণ দুপুরের খাবারটা তৈরি করতে হবে। আর এই সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপর ফ্রিজে তুলব, কারণ বাইরের যেহেতু। সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর আমি এগুলো এভাবে ছড়িয়ে রেখেছি যাতে শুকিয়ে যায়, ভেতরে জল থাকলে ফ্রিজে তুললে না সবজি পচে যায়, মানে চান্স থাকে পচে যাওয়ার। তো ওই জন্য আমি ভালোভাবে মুছেও নিচ্ছি যাতে জল না থাকে। আর এখানে প্রায় রেডি হয়ে গেছে পাঁপড়ের ঝাল বা ডাল্লা, আর এখানে আছে মুসুরির ডাল সেদ্ধ, যেটা এখনো সাতলানো হয়নি।
ব্রেকফাস্ট কমপ্লিট আর মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি এবার স্নানে যাব। আর আজকে লাঞ্চে আছে পাঁপড়ের ডালনা, আর ডাল সেদ্ধ হবে আর ডিম সেদ্ধ, কারণ মাছ নেই, মাছ কাল আসবে, কারণ আজকে সমস্ত কিছু বন্ধ। তো কালকে মোটামুটি একটু হলেও খুলবে শুনলাম, তা আজকে সবজি নিজ দিয়ে যাচ্ছিলে বলে ওই কটা সবজি পেয়েছি, আর বাকি সব কিরম হলুদ হয়ে গেছে বলে আর নেওয়া হয়নি। তো এবার স্নান করব আর তারপর পুজো করব, এই চলছে। আর ভালো লাগছে না, এত গরম লাগছে বলার মতন নয়। মাঝে মাঝে এটাও খেতাম আমি, যখন আমার ব্যাচ থাকতো, কোচিং থাকতো, তখন খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়তাম কলেজ হয়ে একেবারে বিকেল 5টার সময় বেরোতাম। খাওয়ার পর মনে হচ্ছে একটা কোনো রিফ্রেশিং ড্রিঙ্ক হলে ভালো হতো, খাই খাই করছে খালি মনটা, মানে রাক্ষসী বাবার কিছু কারণ নেই, ড্রিঙ্কই খাবো। লেবু আছে বাড়িতে, তো একটু ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত তো বানানো যায়, কিন্তু এখন বানাতে পারবো না, একটু রেস্ট নিই তারপর। একটু ঘুমিয়ে পড়েছিলাম, হালকা করে মিনি ঘুম দিয়ে দিয়েছিলাম, আর এখন যথারীতি ওই লেবুর জল বানাতে এসেছি। আর এখানে নিয়েছি আমি পুরো একটা গোটা পাতি লেবু, দুজনে খাবো, পুরোটাই লাগবে, না হলে হবে না জিনিসটা। করে নিয়েছি এইভাবে, আমি ফার্স্টে ঠান্ডা জল দিচ্ছি। আমি এখানে চিনি অ্যাড করছি না, আমি তার বদলে সুগার ফ্রি ট্যাবলেট দিলাম, আর এখানে নুনের বদলে বিট নুন ইউজ করব, তাতে টেস্ট আরও ভালো হবে। তারপর নর্মাল ওয়াটার দিয়ে দেব। লেবুর শরবত কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, তো আজকের মতো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হাসি খুশি থেকো, আর সবসময় পাশে থেকো। আজকের মতো টাটা।